নমস্কার বন্ধুরা, ডেজার্ট ক্যাফে উইথ সুদীপে তোমাদের সবাইকে স্বাগত। আমি সুদীপ, আর চলে এসেছি আবারও নতুন একটা টপিক নিয়ে আলোচনা করতে, যে তোমরা কীভাবে সিন্ডারকে ক্যাকটাসের মিডিয়াতে কাজে লাগাতে পারবে এবং কোথা থেকে সিন্ডারটা তুমি জোগাড় করবে বা কী প্রক্রিয়াতে তুমি সেটাকে কাজে লাগাবে। তো চলো দেরি না করে ভিডিওটা দেখে নেওয়া যাক। তো তোমরা সবার প্রথমে এই রকম সিন্ডার কালেক্ট করে নিতে পারো খুবই সহজে। সেটা কোথা দিয়ে করবে? তোমাদের আশেপাশে নিশ্চয়ই কোনো কামারের দোকান পেয়ে যাবে যেখানে লোহার কাজবাজ হয়। তো সেই সমস্ত জায়গা থেকে তোমরা এটা কালেক্ট করতে পারো। এটা র ম্যাটেরিয়ালসটা দেখতে এরকমই হয়, মানে এটা কয়লা পুড়ে যাওয়ার পরে সেইটা পুরোপুরি নষ্ট হয় না, এই রকম একটা হালকা পদার্থতে পরিণত হয়। এই যেমন ধরো এই রকম হালকা পদার্থতে পরিণত হয়। তো এইটা ক্যাকটাস গ্রো করার জন্য এটা খুবই একটা জরুরি ম্যাটেরিয়ালস। তো তোমরা এরকম কালেক্ট করার পরে কি করবে, তোমরা এটাকে এরকমভাবে আস্তে আস্তে ভেঙে নেবে। এরকম একটা ইটের সাহায্যে তোমরা এটাকে ভেঙে নেবে। এইরকম ভেঙে নেওয়ার পরে তোমরা এটাকে শুকিয়ে নেবে, কারণ এখানে তলার দিকে কিছু ছাই টাইপের দেখতে পাচ্ছ, এগুলোর মধ্যেও ছোট ছোট সিন্ডারের টুকরো রয়েছে, এগুলোকেও আমরা কাজে লাগাতে পারি। তাই এগুলোকে আমরা ভালোভাবে শুকিয়ে নেব। আমার কাছে শুকানো রয়েছে, এই রকম শুকনো করে নিতে হবে তোমাকে। ধুলোটা উঠছে দেখতেই পাচ্ছ তোমরা। শুকনো করার পরেও তাও যদি কিছু অংশ বড় সাইজের থেকে থাকে তাহলে সেগুলোকে তোমরা আবার ভেঙে নিতে পারো। দেখো আমাদের এখানে ভাঙাটা কমপ্লিট হয়ে গেছে, টুকরোগুলো ছোট ছোট হয়ে গেছে। এইবার কি করবে, তোমাদেরকে যে মশারি টাইপের যে নেটের কথা বলেছিলাম সেইটা এইখানে কাজে লাগবে, আর এই বালি চালাটা কাজে লাগবে। এবার এই ভাঙা টুকরোগুলো এরকমভাবে ঢেলে দেবে। ঢেলে দেওয়ার পরে শুধু বালি চালাটাকে এরকমভাবে চেলে নেবে। যেহেতু বালি চালার জালের ফাঁকগুলো একটু বড় বড়, সেহেতু ছোট টুকরোগুলো আলাদা হয়ে তলায় পড়ে যাবে, আর মিডিয়াম আর বড় টুকরোগুলো ওপরে পড়ে থাকবে। এখানে তুমি তোমার চোখের আন্দাজ মতো বড় টুকরোগুলোকে আলাদা করে নেবে, কারণ পরে আলাদা করতে সমস্যা হবে। দেখো মোটামুটি আলাদা করে নিয়েছে খুব বড় টুকরোগুলো। এই বড় টুকরোগুলোকে এবার আলাদা করে তুমি তোমার জায়গা মতো রেখে দেবে। তিনটে আলাদা আলাদা পাত্র নিয়ে নিতে পারো। বড় পাত্রে বড় টুকরোগুলো রেখে দিয়েছি, এবার মিডিয়াম টুকরোগুলোকে মিডিয়াম টুকরের পাত্রে রেখে দেবো। এবার তোমরা দেখতে পাচ্ছ তলায় ছোট আর ছোটর থেকে একটু বড় যে টুকরোগুলো রয়েছিল সেগুলো এই জালে চলে এসছে। এইবার আমরা এই জালটাকে এরকমভাবে ধরে এটাকে নাড়িয়ে নাড়িয়ে একদম ছোট টুকরো আর তার থেকে বড় টুকরোগুলোকে আমরা আলাদা করে নেব। দেখো তলায় একদম ছোট টুকরোগুলো ছাইয়ের সাথে পড়ে গেছে আর তার থেকে বড় টুকরোগুলো এই জালে চলে এসছে। এইবার এই যে ছোটর থেকে এক সাইজ বড় যে টুকরোগুলো এগুলোকে এর পাত্রে রেখে দেবো আমরা। আর এই টুকরোগুলোকে তোমরা কিভাবে আলাদা করবে, তোমাদের সকলের বাড়িতেই কম বেশি রুটি রান্না হয় নিশ্চয়ই, তো সেই রুটি চালার যে চালুনি আছে সেইটা দেখবে খুব ঘন হয়, খুব ঘন। সেই চালুনি দিয়ে চাললে দেখতে পাবে এই ছাইগুলো আলাদা হয়ে তলায় পড়ে যাবে। সবকটা দানাকে চেলে নেওয়ার পরে সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে নিয়ে তবেই তুমি ব্যবহার করতে পারবে। সবচেয়ে বড় দানাটা এরকম সাইজের হবে, মিডিয়াম সাইজের দানাটা এরকম হবে, এবং মিডিয়ামের থেকে আরেকটু ছোটটা এরকম সাইজের হবে। দেখো এরকম সাইজের, আর সবচেয়ে ছোটটা যেটা তোমাদেরকে বলেছিলাম রুটি চালা দিয়ে চেলে নেওয়ার পরে তোমরা যেটা পাবে, তো এই রকম সবচেয়ে ছোট দানাটা এরকম পাবে। দেখতে পাচ্ছ তোমরা কতটা ধুলো, তবে এটা ছাই নয়, এটা দিয়ে তোমরা সিডস জার্মিনেশনও করতে পারবে এবং সিডলিংও গ্রো করতে পারবে এই দানাটার মাধ্যমে। তো এই ছিল এই ভিডিওর মূল বিষয়বস্তু। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, যদি কোনো জিজ্ঞাসা থাকে তলায় কমেন্ট করে জানিও, এবং তোমার যে বন্ধুরা ক্যাকটাস বা অ্যাডেনিয়াম করে থাকে তাদের সাথে এটা অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো প্রো টিপস নিয়ে।